মরণোত্তর দেহদানের অঙ্গীকার ও ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য চুলদান কর্মসূচি হলেও খাতড়ায় শনিবার খাতড়া স্বেচ্ছাসেবী সংস্থা লাইফলাইনের উদ্যোগে খাতড়া লাইব্রেরি সংলগ্ন একটি সভাগৃহে ওই কর্মসূচি হয়। উদ্যোক্তাদের পক্ষে অনিন্দিতা সেনগুপ্ত জানান, স্বাধীনতা দিবস ও সংগঠনের জন্মদিন উপলক্ষে এই কর্মসূচির আয়োজন। এদিন 3 জন মহিলা সহ মোট 11 জন দেহদানের অঙ্গীকার করেন। পাশাপাশি 7 জন মহিলা ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য চুলদান করেন। বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে দেহদানের ওই অঙ্গীকার পত্রগুলি পাঠানো হবে। পাশাপাশি চুলগুলি খড়গপুরের একটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। খাতড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, বর্ধমান টুডে। আজকে আমাদের এখানে মরণোত্তর দেহদান এবং ক্যান্সার পেশেন্টদের জন্য যে চুলদান আর কি, এই দুটো কর্মসূচি ছিল। এটা আমাদের করা হয় 15 আগস্ট শনিবারে। এবার যেহেতু 15 আগস্ট দুর্যোগপূর্ণ ছিল, সেই কারণে আমরা ডেটটা আজকে পিছিয়ে, হ্যাঁ 15 আগস্ট উপলক্ষে এটা হলো। এবং আজকে আবার আমাদের লাইফলাইনের 5 বছর পূর্তি উপলক্ষ আজকের ডেট আর কি, আজকে 27 তারিখ। এই 27 তারিখে আমাদের লাইফলাইনে জন্ম হয়েছিল, তাহলে সেই উপলক্ষে আজকে দিনটাকে বেছে নিয়েছি। 11 জন চুলদান করলো, 7 জন। হ্যাঁ, এই কর্মসূচি আমরা প্রতি বছরই করি। মরণোত্তর দেহদানটা আমাদের গত বছর থেকে শুরু হয়েছে, এই বছর আমরা নতুন করে ক্যান্সার পেশেন্টদের জন্য চুলদানটা করলাম। ভালো লাগছে, হেয়ার ডোনেট করার ইচ্ছা ছিল লাইফলাইনের। আচ্ছা, চুল দান করার কারণ হচ্ছে প্রথমত কেমোথেরাপির পর যে ক্যান্সার পেশেন্টদের চুল উঠে যায় তাদেরকে এই চুলটা দান করা যেতে পারে উইক তৈরি করার মাধ্যমে। এছাড়াও বার্ন পেশেন্টদের যাদের চুল আর কি কোনোদিনই আর তৈরি হবে না নতুন করে, তারাও এই উইকটা ব্যবহার করতে পারবেন। হিউম্যান হেয়ার হলে খুব ভালো হয়। সেই জন্যে আচ্ছা, চুল বিশেষ করে এমন একটা জিনিস যেটা আমাদের রোজ 100টা ওঠে, তার 100টার থেকে একটা বেশি উঠলে আমাদের টেনশন হয়ে যায়। তো তাদের কথা ভাবতে বলবো যাদের চুল আর কি কোনোদিনই নিউ গ্রোথ হবে না, সুতরাং চুল তো বেড়েই যাবে কাটলে। সবাইকে বলবো যে চুল দানের জন্য এগিয়ে আসতে। অত্যন্ত ভালো লাগছে এবং নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। এটা আমার অনেকদিনের ইচ্ছে ছিল যে আমি মরণোত্তর দেহদান করব, কিন্তু যোগাযোগের অভাবে হচ্ছিল না। যাই হোক, এটা আজকে করাতে আমি নিজেকে সৌভাগ্য মনে করছি এবং আমি মনে করি যে আমাদের যে প্রত্যেকেরই দেহদান করা উচিত, কারণ এটা মানুষের কাজে উপকার লাগবে, সাধারণ মানুষের কাজে লাগবে, অ্যানাটমি বিশেষ করে ডাক্তারদের জন্যে এবং তাদের পরীক্ষা নিরীক্ষার জন্যে এটা খুবই কাজের লাগবে। আগে আমাদের বহুদিনের একটা কুসংস্কার ছিল যে মরণ মানে মরা দেহ সুইপারা ছাড়া কেউ শোবে না, এবং এটা একটা কুসংস্কার ছিল। কিন্তু আজ থেকে বহু বছর আগে 1876 খ্রিস্টাব্দে ডাক্তার মধুসূদন গুপ্ত, ডাক্তার ডেভিড যিনি লন্ডনে থাকেন, তিনি বললেন যে আপনাকে দেহদান করতে হবে, এই মরা কাটতে হবে, কারণ এটা ব্রাহ্মণদের ব্যাপার, ব্রাহ্মণরা এটাকে ছোঁয়ে না। তো উনি প্রথম এটাকে মানে মরা কেটে উনি বললেন, তো আপনাকে কেমন লাগছে? এটা বললো যে আমার এত ভালো লাগছে যে আমি মনে করি যে এটা আগামী দিনে বিজ্ঞানের একটা প্রযুক্তি এবং অ্যানাটমি বিভাগের ডাক্তারের পরীক্ষা নিরীক্ষার জন্যে এটা খুবই উপকার লাগবে। এবং আজকে উনি জিজ্ঞেস করলেন যে আপনি কি এতে কোনো কুসংস্কার বা আমার ব্রাহ্মণ্য বোধে আঘাত লাগছে এটা মনে করছেন? আচ্ছা, না, এটা দিয়ে আগামী দিনে যে মানুষের মধ্যে কুসংস্কার যে মরা, হ্যাঁ, সুইপাররা ছাড়া ফিরতে পারবে না এবং ব্রাহ্মণরা ছুটবে না এটা, কিন্তু আগামী দিনে এইটা একটা বাধা ভেঙে গেল এবং তখন থেকে বিজ্ঞানের একটা অগ্রগতি হলো। সবাইকে কি ইন্সপায়ার করবেন, ইন্সপায়ার বলবেন যে দেহদান করার জন্য? হ্যাঁ, সবাইকে কি বলবেন দেহদান করার জন্য? আচ্ছা, এখানে যারা এই মরণোত্তর দেহদান শিবির যারা করেছেন, এটা খুবই কাজের, খুবই উপযোগী এবং মানসিক উপকার লাগবে, এবং এটা খুবই একটা মানে দৃঢ় পদক্ষেপ।